আজ আমাদের আলোচনার বিষয় কোষচক্র প্রথমেই জেনে নিই কোষচক্র কি তোমরা জানো প্রত্যেকটা জীবের একটি নির্দিষ্ট জীবনচক্র থাকে ছবিতে দেখো একটি প্রজাপতির জীবনচক্র দেখানো হয়েছে একটি পূর্ণাঙ্গ প্রজাপতি ডিম পাচ্ছে ডিম থেকে উৎপন্ন হচ্ছে শুয়োপোকা সেখান থেকে উৎপন্ন হচ্ছে গুটি গুটি থেকে আবার উৎপন্ন হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্রজাপতি সে পুনরায় ডিম পাচ্ছে এইভাবে প্রজাপতির সংখ্যা আস্তে আস্তে বাড়ছে ঠিক একইভাবে প্রত্যেকটা কোষেরও একটি নির্দিষ্ট জীবন চক্র থাকে যাকে আমরা কোষচক্র বলি এই কোষচক্রের মাধ্যমেই একটা মাতৃকোষ থেকে নতুন অপত্য কোষের সৃষ্টি হয় যে অপত্য কোষগুলি পুনরায় বিভাজনের মাধ্যমে নতুন অপত্য কোষের সৃষ্টি করে এবং একটি জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি করে থাকে তাহলে কোষচক্রের সংজ্ঞা বলতে গেলে আমরা কি বলবো কোষ বিভাজনে নতুন কোষ সৃষ্টি থেকে পরবর্তী কোষ বিভাজন পর্যন্ত কোষে সংগঠিত ধারাবাহিক ছন্দবদ্ধ ও চক্রাকার ঘটনাক্রমকে কোষচক্র বলে অর্থাৎ যে চক্রাকার নিয়ন্ত্রিত ছন্দবদ্ধ পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভিন্ন পর্যায়ের মাধ্যমে ধাপে ধাপে বিভাজিত হয়ে নতুন অপত্য কোষের সৃষ্টি করছে সেই চক্রাকার পদ্ধতিকেই আমরা কোষচক্র বলতে পারি এবার দেখে নেওয়া যাক কোষচক্রের বিভিন্ন পর্যায়গুলি সমগ্র কোষচক্রকে দুটি উপদশায় ভাগ করা যায় ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ বা এম ফেজ ইন্টারফেজ দশা হচ্ছে অবিভাজিত দশা অর্থাৎ এই দশায় কোষ বিভাজিত হয় না বা বলতে পারি একটি প্রস্তুতিকালীন দশা অপরপক্ষে মাইটোটিক ফেজ বা এম ফেজ হচ্ছে বিভাজন দশা যেখানে মাতৃকোষ বিভাজিত হয় ইন্টারফেজকে আবার তিনটি উপদশায় ভাগ করা যায় জি ওয়ান দশা এস দশা এবং জি টু দশা অপরপক্ষে মাইটোটিক দশাকে দুটি ভাগে ভাগ করা যায় এক ক্যারিওকাইনেসিস যেখানে নিউক্লিয়াস বিভাজিত হয় এবং সাইটোকাইনেসিস যেখানে সাইটোপ্লাজম বিভাজিত হয় অপরপক্ষে ক্যারিওকাইনেসিসকে আবার চারটি উপদশায় ভাগ করা হয়েছে সেগুলি হল প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ কোষচক্রের সময়কালকে জনুকাল বলে বিভিন্ন জীবের কোষচক্রের সময়কালও বিভিন্ন এবং একটি জীবের সমগ্র দেহের বিভিন্ন কোষের তাদের কার্যকারিতার উপর ভিত্তি করেও কোষচক্র বিভিন্ন হবে যেমন ধরো মানবদেহের কোষচক্রের সময়কাল চব্বিশ ঘন্টা আবার ইস্ট কোষের সময়কাল নব্বই মিনিট অপরপক্ষে একটি ব্যাকটেরিয়া অর্থাৎ প্রক্রায়োটিক কোষের কোষচক্রের সময়কাল কুড়ি থেকে তিরিশ মিনিট বিজ্ঞানী হাওয়ার্ড ও প্লেক উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষচক্রের বিশদ বিবরণ দেন উপরের ছবিতে একটি উদাহরণ হিসাবে দেখানো হয়েছে যে কোষচক্রের বেশিরভাগ সময়টাই দখল করে থাকে ইন্টারফেজ অর্থাৎ জি ওয়ান এস এবং জি টু এই তিনটে দশা মিলে যে ইন্টারফেজ সেই ইন্টারফেজই কিন্তু কোষচক্রের অধিকাংশ সময়কালটা অতিবাহিত করে অপরপক্ষে মাইটোটিক ফেজ বা এম ফেজ খুব কম সময়ের জন্য ঘটে যে চিত্রটি দেখানো হয়েছে সেখানে দেখো ইন্টারফেজের জন্য ব্যয়িত হচ্ছে প্রায় তেইশ ঘন্টা সময় অপরপক্ষে মাইটোটিক ফেজ বা এম ফেজের জন্য খুব সামান্য এক ঘন্টা সময় ব্যয়িত হচ্ছে অর্থাৎ ইন্টারফেজের স্থায়িত্বকাল সর্বাধিক এবং এম ফেজ বা মাইটোটিক ফেজের স্থায়িত্বকাল সর্বাপেক্ষা কম এবার চলো কোষচক্রের বিভিন্ন পর্যায়ের যে ঘটনাসমূহ তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে নেওয়া যাক কোষচক্রের প্রথম দশা ইন্টারফেজ ইন্টার কথার অর্থ মধ্যবর্তী অর্থাৎ দুটি বিভাজন দশার অন্তর্বর্তী যে সময়ে কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয় তাকেই আমরা বলছি ইন্টারফেজ অর্থাৎ ইন্টারফেজ হচ্ছে একটি প্রস্তুতিকালীন দশা ইন্টারফেস দশার স্থায়িত্বকাল অন্যান্য দশার অপেক্ষা অনেক বেশি এর আগে আমরা দেখলাম যে একটি মানুষের কোষচক্রের সম্পূর্ণ সময় যদি চব্বিশ ঘন্টা হয় সেক্ষেত্রে ইন্টারফেজেই ব্যয়িত হয় প্রায় তেইশ ঘন্টা ইন্টারফেজকে তিনটি উপদশায় ভাগ করা হয়েছে জি ওয়ান এস এবং জি টু এরপর আমরা তিনটি উপদশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে নেব প্রথম জি ওয়ান দশা বা গ্যাপ ওয়ান দশা বা অনেক ক্ষেত্রে একে গ্রোথ ফেজও বলা হয় পূর্ববর্তী কোষচক্রের মাইটোটিক দশা এবং পরবর্তী কোষ বিভাজনের এস দশার মধ্যবর্তী পর্যায়কেই বলা হচ্ছে জি ওয়ান দশা জি ওয়ান দশায় কোষচক্রের সূচনা করে এবং নির্ধারণ করে কোষটি পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে কি না এই দশায় ডিএনএ সংশ্লেষ হয় না কিন্তু ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক আর এনএ অণু সংশ্লেষ ঘটে বিভিন্ন নিউক্লিওটাইড অ্যামাইনো অ্যাসিড ও এটিপি অনুসংশ্লেষ ঘটে কোষ আকৃতিতে বড় হয় এবং নিউক্লিয়াসের আকৃতিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এই জি ওয়ান দশার পর দুটি ঘটনা ঘটতে পারে এক কোষ এস দশায় প্রবেশ করতে পারে অথবা কোষ দীর্ঘস্থায়ী একটা বিশ্রামরত অবস্থায় প্রবেশ করতে পারে যে দশাতে কোষ বিভাজিত হবে না তাকে বলা হচ্ছে জি জিরো দশা এটি কোষের একটি বিশ্রামরত অবস্থা প্রয়োজন পড়লে কোষ জি জিরো দশা থেকে বেরিয়ে এসে পুনরায় এস দশা জি টু দশা হয়ে মাইটোটিক দশায় প্রবেশ করতে পারে এরপর এস দশা বা সিনথেসিস ফেজ অর্থাৎ সংশ্লেষ দশা এই দশায় ডিএনএ অনুর সংশ্লেষ ঘটে প্রতিটি কোষে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় অর্থাৎ যদি হ্যাপ্লয়েড কোষ হয় সেক্ষেত্রে ওয়ান সি থেকে টু সি এবং ডিপ্লয়েড কোষ হলে টু সি থেকে ফোর সি হয় সি কথার অর্থ হচ্ছে একটি কোষে সমগ্র ডিএনএর পরিমাণ যদি ডিপ্লয়েড কোষ হয় সেক্ষেত্রে ডিএনএর পরিমাণকে টু সি ধরা হয় এবং যদি অ্যাপ্লয়েড কোষ হয় সেক্ষেত্রে ডিএনএর পরিমাণকে ওয়ান সি ধরা হয় তাহলে একটা ডিপ্লয়েড কোষে সমগ্র ডিএনএ যদি সংশ্লেষিত হয় আরেক কপি তৈরি করে তাহলে সিটা দ্বিগুণ হয়ে যাবে উৎপন্ন করবে ফোর সি একইভাবে কোষের ওয়ান সি ডিএনএ দ্বিতকরণের মাধ্যমে বা প্রতিলিপিকরণের মাধ্যমে দ্বিগুণ হবে এবং উৎপন্ন করবে টু সি পরিমাণ ডিএনএ এছাড়া আর কি হয় প্রোটি সংশ্লেষ ঘটে এস দশার শেষের দিকে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় যারা সেন্ট্রোমিয়ার দ্বারা পরস্পর যুক্ত থাকে প্রতিটি ক্রোমাটিডে একটি করে অপত্য ডিএনএ অবস্থান করে এটা ভালো করে মনে রাখবে প্রত্যেকটা ক্রোমাটিড একটা করে ডিএনএ নিয়ে গঠিত প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয় এর পরবর্তী পর্যায়ে জি টু দশা বা গ্যাপ টু ফেজ বা গ্রোথ ফেজ টু ইন্টারফেজের এস দশা এবং এম ফেজের মধ্যবর্তী দশাকে জি টু দশা বলে ইন্টারফেজের এই শেষ দশায় যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় সেগুলি হল বিভিন্ন প্রকার আর এ অনুর সংশ্লেষ ঘটে বেমতন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে কোষে এটিপি অনুর সংশ্লেষ ও সঞ্চয় লক্ষ্য করা যায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তনের আরও বৃদ্ধি ঘটে এবং ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর মেরামতি হয় জি জিরো দশা সম্বন্ধে আরেকটু বিশদে জেনে নেওয়া যাক ইন্টারফেস দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় বিপাক্রিয়া যদি সম্পূর্ণ না হয় তাহলে কোষটি একটা বিশ্রামরত অবিভাজিত অবস্থায় চলে যায় এটি একটি বিশ্রামরত অবস্থা এই দশাকে জি জিরো দশা বলে কোষের জিনগত সক্রিয়তার ফলে যদি বিভাজন সংক্রান্ত বিপাক্রিয়া আবার চালু করতে পারে তাহলে কোষটি জি জিরো দশার অবস্থা থেকে আবার জি ওয়ান দশায় প্রবেশ করে এবং ইন্টারফেস দশা সম্পূর্ণ করে আবার বিভাজিত হতে পারে উদ্ভিদের বিভিন্ন প্রকার স্থায়ী কলার কোষ পরিণত প্রাণীর দেহকোষ জি জিরো দশাতেই থাকে আবার ক্যান্সারের কোষ অনন্তকাল বিভাজনে সক্ষম বলে এদের জি জিরো দশা থাকেই না উদ্ভিদের প্যারেনকাইমা কোষ ফাইব্রোব্লাস্ট কোষ বিভাজনে সক্ষম বলে এদের জি জিরো দশা অনুপস্থিত লোহিত রক্তকণিকা ও স্নায়ুকোষ বা নিউরন যেহেতু বিভাজিত হয় না তাই এই ধরনের কোষ সৃষ্টি হওয়ার পর থেকেই আজীবনকাল জি জিরো দশাতেই থেকে যায় এরপর জেনে নিই এম বা মাইটোটিক ফেজ সম্পর্কে এমফেজ বা মাইটোটিক ফেজ কোষচক্রের সর্বশেষ এবং স্বল্পস্থায়ী দশা ইন্টারফেস দশার পর কোষ এম ফেজে প্রবেশ করে এমফেজ বা মাইটোটিক ফেজেই কোষ বিভাজন সম্পূর্ণ হয় এবং মাতৃকোষ থেকে অপত্যকোষের সৃষ্টি হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ দুটি পর্যায়ে বিভক্ত প্রথমটি ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয়টি সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিস পর্যায়ে নিউক্লিয়াস বিভাজিত হয় ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিস পর্যায়ে একটি মাতৃ নিউক্লিয়াস প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটি দশা অতিক্রম করে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং একটি কোষের ভেতরেই দুটি অপত্য নিউক্লিয়াস অবস্থান করে দু নম্বর দশা সাইটোকাইনেসিস অর্থাৎ এই দশায় সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাহলে ক্যারিওকাইনেসিসে কী হলো একটি নিউক্লিয়াস ভেঙে দুটি নিউক্লিয়াস হলো নিউক্লিয়াস দুটো কোথায় আছে একই কোষের মধ্যে অবস্থান করছে তাহলে নতুন কোষের সৃষ্টি কিন্তু এখন অবধি হয়নি সৃষ্টি কী হয়েছে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে সাইটোকাইনাসিস পর্যায়ে কি হলো ওই মাতৃকোষটা ভেঙে দুটো অপত্য কোষ সৃষ্টি করলো যাদের প্রত্যেকের ভেতরই একটি করে নতুন নিউক্লিয়াস উপস্থিত অর্থাৎ সাইটোকাইনাসিস প্রক্রিয়ার মাধ্যমে নতুন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে কোষচক্র একটি সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের কতগুলি সুনির্দিষ্ট বিন্দুতে এসে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায় এই স্থানগুলিকে বলা হয় চেক পয়েন্ট আমরা চেক পোস্ট কথাটার নাম শুনেছি যখন এক জেলা থেকে অন্য জেলা বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে আমরা প্রবেশ করি তখন গাড়ি চেক করা হয় কেন করা হয় যে আমাদের সাথে কোনো অবৈধ জিনিস অন্য জায়গাতে প্রবেশ করছে কি না যদি সেরকম কোনো অবাঞ্ছিত জিনিস প্রবেশ করে তাহলে নতুন জায়গাতে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি ঠিক একই রকমভাবে কোষচক্রে একটা কোষ যদি বিকৃত কোষসহ নতুন কোষের সৃষ্টি করে ধরো বিকৃত ডিএনএ নিয়ে উৎপন্ন করছে বিকৃত কোনো প্রোটিন সমেত কোনো কোষ সৃষ্টি করছে তাহলে সেই বিকৃত অপত্যকোষ থেকে আরও অসংখ্য বিকৃত কোষের সৃষ্টি হবে এবং যার ফলে আমাদের দেহের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে প্রধানত যাকে আমরা টিউমার বলি অনেকগুলি অনিয়ন্ত্রিত কোষ অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সৃষ্ট হলে যে বিকৃত কোষের সমষ্টি উৎপন্ন হয় তাকেই আমরা টিউমার বলি এই টিউমার দুই প্রকারের হয় একটি বিনাইন টিউমার অপরটি হচ্ছে ম্যালিকনেন টিউমার বিনাইন টিউমারগুলো দেহের পক্ষে অতটা ক্ষতিকারক নয় তারা এক জায়গাতেই স্থির হয়ে বসে থাকে কিন্তু ম্যালিক্যান টিউমারগুলো রক্তবাহিকার মাধ্যমে বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়ার ঘটনাকেই আমরা কি বলি মেটাস্ট্যাসিস বলি এই মেটাস্ট্যাসিসটাই হচ্ছে ক্যান্সার সৃষ্টির প্রথম পদক্ষেপ অর্থাৎ আমরা বলতে পারি যদি চেকপয়েন্টের মাধ্যমে একটি কোষ বিকৃত কোষ ধরা না পড়ে তাহলে সেই বিকৃত কোষের সমষ্টি ম্যালিগন্যান্ট টিউমারের সৃষ্টি করতে পারে যা পরবর্তীকালে ক্যান্সারের সৃষ্টি করবে কোষচক্রে বিভিন্ন জায়গাতে এই চেক চেকপয়েন্টগুলি উপস্থিত ছবিতে দেখো প্রধানত তিনটি চেক চেকপয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে জি ওয়ান এস চেক পয়েন্ট অর্থাৎ কোষ চক্রে কোষ যখন জি ওয়ান থেকে এস দশায় প্রবেশ করছে তখন কোষ একবার চেক করে নেবে যে সেখানে কোনো ভুল চুক হয়েছে কি না কোষের আকৃতির কোনো ভুল আছে কি না কোষের হরমোন ও পরিপোষকের পরিমাণ ঠিক আছে কি না অনু ক্ষতিগ্রস্ত আছে কি না এগুলো জি ওয়ান এবং এস চেক পয়েন্টে চেক হবে নেক্সট কি আছে জি টু এম চেক পয়েন্ট অর্থাৎ যেখানে ইন্টারফেস থেকে কোষ এম ফেজে প্রবেশ করছে সেইখানেও কিন্তু আরেকটি চেক পয়েন্ট আছে যেখানে কোষের নিউক্লিয়াস ও কোষের আয়তন ঠিক আছে কি না ডিএনএ অনু ক্ষতিগ্রস্ত আছে কি না এগুলি চেক হয় আর সর্বশেষ গুরুত্বপূর্ণ চেক চেকপয়েন্টটি হচ্ছে এম চেক পয়েন্ট অর্থাৎ এটি এম ফেজের মধ্যবর্তী পর্যায়ে অর্থাৎ মেটাফেজ এবং অ্যানাফেজ এই পর্যায়ের মধ্যবর্তী অংশে পরিলক্ষিত হয় এখানে ক্রোমোজোমের বেম তন্তুর সঙ্গে যুক্ত হয়েছে কি না এই ঘটনাটি সুনির্দিষ্ট করা হয় অর্থাৎ চেকপয়েন্ট একটি কোষকে সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে অবিকৃত নতুন অপত্য কোষের সৃষ্টিতে সাহায্য করে আর যদি কোনো কারণে এই চেকপয়েন্ট বিঘ্নিত হয় তাহলে একাধিক বিকৃত কোষের সৃষ্টি হবে যে বিকৃত কোষের সমষ্টি টিউমার এবং পরবর্তীকালে ক্যান্সারের সৃষ্টি করতে পারে